টুংটাং হাতুড়ির শব্দে একসময় মুখরিত ছিল রংপুরের বানিয়াপট্টিগুলো। তবে এখন আগের মতো নেই তেমন কর্মব্যস্ততা। দিন শেষে যে কাজ হয় তাতে বেঁচে থাকা দায় স্বর্ণশিল্পীদের, তাই দিন দিন কমছে এই পেশার কারিগর। অথচ একসময় স্বর্ণশিল্পী মানেই ছিল অভিজাত পেশা, যা ষাটোর্ধ্ব নজরুল ইসলামের স্মৃতিপটে এখনও স্পষ্ট। বর্তমানে ব্যবসার অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের অনেক অনেক শ্রমিকরা এখন তারা ব্যবসা বাদ দিয়ে অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে। চলতি বছর 17 বার ওঠানামা করেছে স্বর্ণের দাম। গেল জুলাই মাসে দাম ছাড়িয়েছে লাখ টাকা। স্বর্ণের এমন লাগামহীন দামে ক্রেতা শূন্য হওয়ায় বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। স্বর্ণের দাম বাড়ার কারণে আর কি কাজ আগের থেকে এমন হালকা, নিজের যে সংসার চালাবো এরকম পরিস্থিতিও নাই। মাসকে মাস মনে করেন বৌনি হয় না, 15 দিনে একদিন হয়তো বৌনি হয়, নাহলে নাই। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তাদের জন্য মনে করেন যে সোনাটাকে হাতের নাগালের বাইরে চলে গেছে, দুঃস্বপ্নের মতো হয়ে যাবে যে স্বর্ণটাকে আর মানে বানাবো এইটা চিন্তাও করব না। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সিন্ডিকেটের কারসাজিতে হুহু করে বাড়ছে স্বর্ণের দাম। এই শিল্পকে বাঁচাতে স্বর্ণনীতির পূর্ণ বাস্তবায়ন সহ ব্যাংকিং সুবিধা সৃষ্টির দাবি তাদের। সপ্তাহে হয়তো 3-4 বার করে সোনার দাম বাড়া কমা করছে। এমনও দিন এমনও মাস গেছে যে মাসে 15 দিনেই সোনার দাম বাড়ছে, 2 দিন কমছে। এই বাড়ার কারণে আমরা যারা ব্যবসায়ী আছি প্রতিটা ব্যবসায়ী আমরা লসের মুখে আছি। বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে সমস্ত তফসিলি ব্যাংকের এইভাবে চিঠি জারি করুক, নোটিশ জারি করুক, যেন আমরা আমাদের অবস্থান থেকে যেন এই ঋণ সুবিধা পাই এবং আমরা যেন আবার সর্বে ফিরে আসতে পারি। বর্তমানে জেলায় এই শিল্পের সাথে জড়িত প্রায় 15,000 শ্রমিক ও কারিগর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।